হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা অলরেডি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং সেল সাইকেল সম্পর্কে জেনে গিয়েছো। এই ভিডিওটিতে আলোচনা করব হচ্ছে মায়োসিস সম্পর্কে। মায়োসিস নিয়ে প্রথমেই বলে রাখি, মায়োসিস যে পদ্ধতিটা রয়েছে, যেই কোষ বিভাজনটা রয়েছে, এটা কিন্তু বেশ জটিল ধরনের। দেখো, মায়োসিসের যতগুলো ধাপের নাম দেখতে পাচ্ছি তাতেই বুঝতে পারছি এটা অনেক সময় নিয়ে ঘটবে এবং এখানে বেশ অনেক কিছু ঘটতে পারে, এখানে ধাপগুলো বেশ জটিল ধরনের হবে। এখন আমি যদি দেখি যে মায়োসিসের মেইন বৈশিষ্ট্য আসলে কি কি, সেটা যদি একটু ভালোভাবে দেখি, মায়োসিসকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এটাকে বাংলায় বলি হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কথাটার মানে কি? হ্রাসমূলক বললেই বুঝতে পারছি কিছু একটা এখানে কমে যাচ্ছে। এখানে কি কমছে? মনে করো একটা কোষ রয়েছে, এই কোষে যদি মায়োসিস কোষ বিভাজন হয় তাহলে এখান থেকে পাবো হচ্ছে 4টি অপত্য কোষ, এবং এই অপত্য কোষগুলোর মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে সেটা থাকবে এই মাতৃকোষের ঠিক অর্ধে। কথাটার মানে কি? মানে হচ্ছে মাতৃকোষে মনে করো 6টি ক্রোমোজোম রয়েছে, তাহলে এই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা পাবো 3টি করে, 4টি কোষের মধ্যে 3টি করে ক্রোমোজোম আমি পাবো। তার মানে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হচ্ছে। সো মায়োসিসের যদি সংজ্ঞাতে তুমি যাও তাহলে তুমি সবসময় পাবে যে এখানে যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোম বিভাজিত হয় হচ্ছে একবার, আর এখানে যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস বিভাজিত হয় হচ্ছে দুইবার, নিউক্লিয়াস বিভাজিত হবে দুইবার। এবং এইটাই হচ্ছে মায়োসিসের মেইন সংজ্ঞার মধ্যে যেই কথাটা তোমার লিখতে হবে সেই জিনিসটা, সংজ্ঞার মধ্যে দেখবে সুন্দর করে এইভাবেই লেখা রয়েছে। এখন এই মায়োসিসটা কোথায় ঘটে? আমরা সাধারণত দেখেছি মাইটোসিসের সময় সেটা কোথায় ঘটেছিল, দেহকোষে ঘটেছিল, সংখ্যা বৃদ্ধি করতে কিন্তু ঘটেছিল। এখন যদি দেখি মায়োসিসটা কোথায় ঘটছে, এই যে আমাদের দেহের মধ্যে যত দেহকোষ রয়েছে এই দেহকোষ কিন্তু পরবর্তীতে পরিণত হয় হচ্ছে জনন মাতৃকোষে। কিছু দেহকোষ জনন মাতৃকোষে পরিণত হতে পারবে। কোন কোষগুলো জনন মাতৃকোষে পরিণত হবে? যেগুলো জনন অঙ্গে রয়েছে, এই জনন মাতৃকোষ থেকেই কিন্তু পরবর্তীতে তৈরি হবে হচ্ছে গ্যামেট। এবং উন্নত জীবের ক্ষেত্রে দেহকোষগুলো থাকে হচ্ছে ডিপ্লয়েড ধরনের, তাহলে স্বাভাবিকভাবেই দেহকোষ যখন জনন মাতৃকোষে রূপান্তরিত হচ্ছে এই জনন মাতৃকোষটাও থাকবে হচ্ছে ডিপ্লয়েড ধরনের, আর যখন গ্যামেট তৈরি হবে গ্যামেটটা হবে হ্যাপ্লয়েড। সো হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করতে হলে অবশ্যই এখানে মায়োসিস কোষ বিভাজন ঘটতে হবে, কারণ আমরা আগে এখানে দেখেছি যে মাতৃকোষের ক্রোমোজোমের ঠিক অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অপত্য কোষগুলোতে আমরা পেয়ে থাকি। শুধু যে উন্নত জীবের মায়োসিস হবে তা কিন্তু না, অনুন্নত জীব যেগুলো রয়েছে সেই সকল জীবেও কিন্তু মায়োসিস ঘটতে পারে, এবং সেক্ষেত্রে কি হবে, তাদের যে জাইগোট রয়েছে সেই জাইগোটে কিন্তু মায়োসিস ঘটবে। কেন বলতো? কারণ হচ্ছে অনুন্নত যে সকল জীব রয়েছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি তাদের যে দেহটা সেই দেহটাও হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, তাদের দেহ থেকে যখন গ্যামেট তৈরি হয় গ্যামেটটাও কিন্তু হয় হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। যখন দুটো গ্যামেট একসাথে মিলে যায় তখন তারা একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, কিন্তু তাদের দেহকোষ কিরকম? হ্যাপ্লয়েড। সো এখানে ক্রোমোজোম সংখ্যাটি কি হতে হবে? অর্ধেক হয়ে যেতে হবে। এই জন্যই তাদের জাইগোটের মধ্যে মায়োসিস কোষ বিভাজন ঘটে এবং ডিপ্লয়েড জাইগোট থেকে তাদের হ্যাপ্লয়েড দেহ তৈরি হয়। এই জন্য আমরা বলতে পারি যে নিম্ন শ্রেণীর জীব এবং উচ্চ শ্রেণীর জীব দুই ধরনের জীবেই কিন্তু এই মায়োসিস কোষ বিভাজনটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই মায়োসিস কোষ বিভাজনের মধ্যে কি কি ধাপ রয়েছে, ঠিক মাইটোসিসের মতোই নামগুলো দেখো, এখানে প্রোফেজ দেখতে পাচ্ছি, এখানে মেটাফেজ দেখতে পাচ্ছি, অ্যানাফেজ পাচ্ছি, টেলোফেজ পাচ্ছি, কিন্তু তার মধ্যে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, আবার দেখো প্রোফেজ, এবার 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 দেখতে পাচ্ছি। সো আমি যদি ঠিক মাঝ বরাবর এটাকে একটা ভাগ করি, এই মাঝ বরাবর, তাহলে এইটা হচ্ছে অর্ধেক অংশ আর এইটা হচ্ছে বাকি অর্ধেক অংশ। তার মানে মায়োসিসটাকে আমি দুইটি অংশে ভাগ করে ফেলতে পারছি, এবং
প্রোফেজ থেকে দেখো, প্রোফেজ ১ থেকে আরো কয়েকটা উপপর্যায় দেখা যাচ্ছে। দেখো এখানে লেপটোটিন দেখতে পাচ্ছি, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লুটিন এবং ডায়াকাইনেসিস দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আমরা এখনই জেনে ফেলবো যে প্রোফেজ ১ এর মধ্যে এতগুলো যে উপপর্যায় আছে কেন রয়েছে, এবং এই এতগুলো উপপর্যায় থাকার মেইন রিজনটা কি, এবং সবচেয়ে বেশি সময় কিন্তু প্রোফেজ ১ই লাগে। তুমি দেখেই বুঝতে পারছো যে এখানে এই পাঁচটি উপপর্যায় ক্রস করে মেটাফেস পর্যন্ত যেতে অবশ্যই অনেক সময় লাগবে। পরের স্লাইডে যদি এখন চলে যাই, এই স্লাইডটিতে বলা আছে মূলত প্রোফেজ ১ সম্পর্কে। প্রোফেজ ১ এর মধ্যে আসলে কি ঘটে, দেখো একটা কোষ এখানে দেখতে পাচ্ছি, এই কোষের মধ্যে ক্রোমোজোম দেখতে পাচ্ছি। এই ক্রোমোজোমে দেখো দুটো ক্রোমোজোম এই একটা জায়গায় কিন্তু যুক্ত হয়ে আছে, তাই না? এবং দেখো নিউক্লিয়ার যে এনভেলপটা রয়েছে, এখানে যে নিউক্লিয়ার এনভেলপটা রয়েছে, এই নিউক্লিয়ার এনভেলপটাও কিন্তু এখানে এখানে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তাই না? তার মানে এখানে নিউক্লিয়ার এনভেলপটাও কিন্তু অদৃশ্য হয়ে যেতে থাকবে, এবং এখানে কায়াসমাটা নামক একটা জিনিস তৈরি হচ্ছে যেখানে দুটো ক্রোমোজোম যুক্ত হয়ে আছে। আবার দেখো দুটো ক্রোমোজোম কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে, এবং এখানে আমরা আবার হোমোলোগাস ক্রোমোজোম নামে একটা কথাও কিন্তু পাচ্ছি। আবার সেন্ট্রিওল দেখতে পাচ্ছি, স্পিন্ডল তন্তু দেখতে পাচ্ছি। তাহলে আসলে প্রোফেজ ১ এর বৈশিষ্ট্য কি? প্রোফেজ ১ এর বৈশিষ্ট্যকে আমরা যদি একটু ভালোভাবে দেখতে যাই, তাহলে এখানে প্রথমেই রয়েছে পাঁচটি উপপর্যায়। উপপর্যায় বলছি, প্রোফেজ হচ্ছে একটি পর্যায়, প্রোফেজ ১ হচ্ছে পর্যায়, আর প্রোফেজ ১ এর মধ্যে যেই ভাগ রয়েছে তাদেরকে বলবো উপপর্যায়। এবং এটি অনেক দীর্ঘ, কারণ পাঁচটি উপপর্যায় ক্রস করতে হলে অবশ্যই সময় লাগবে। এবং এর শেষ দিকে মানে প্রোফেজ ১ যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাবো স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রোফেজ ১ শুরুর আগে কিন্তু ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন যেটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এরপরে প্রোফেজ ১ স্টার্ট হবে। আচ্ছা, প্রোফেজ ১ এর এখন উপপর্যায়গুলো সম্পর্কে আমরা জানবো। প্রোফেজ ১ এর মধ্যে প্রথম যে উপপর্যায়টি রয়েছে সেটি হচ্ছে লেপটোটিন, এবং লেপটোটিন কথাটার অর্থ হচ্ছে, কথাটা এসেছে হচ্ছে লেপটোস একটা শব্দ থেকে, এটি একটি গ্রিক শব্দ, এবং আরো একটি শব্দ রয়েছে যেটি হচ্ছে টিন। লেপটোস মানে হচ্ছে চিকন বা থিন, আর টিন মানে হচ্ছে থ্রেড বা সুতা। তাহলে লেপটোটিন কথাটার অর্থ করলে দাঁড়ায় চিকন সুতা, তার মানে যে ক্রোমোজোম গুলো আমরা দেখতে পাবো সেগুলোকে চিকন সুতোর মতো দেখতে পাবো। এখন দেখি লেপটোটিনের কি কি বৈশিষ্ট্য। প্রথমেই রয়েছে জল বিয়োজন হয়। আমরা যদি মাইটোসিসের কথা মনে করি, সেখানেও কিন্তু প্রোফেজ আসা মানেই হচ্ছে জল বিয়োজন হয়। আবার ক্রোমোজোমগুলোকে কিরকম লাগছে, সুতার মতো, নাম থেকে আমরা বুঝতে পারছি ক্রোমোজোমগুলো সুতার মতো হবে। আর রয়েছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার কি? এই যে এখানে দেখো ছোট ছোট অংশ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার গুলো কিভাবে তৈরি হচ্ছে? এগুলো তৈরি হয় হচ্ছে যেই ক্রোমোজোমের যে ক্রোমাটিন থাকে, এটা অনেক পেঁচিয়ে পেঁচিয়ে, অনেক পেঁচিয়ে এরকম ছোট ছোট বিড বা পুঁতির মতো অংশ তৈরি করে পুরো ক্রোমোজোমের গায়ে, এরকম আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার সবচাইতে স্পষ্টভাবে এই লেপটোটিনের মধ্যে প্রোফেজ দশার মধ্যে আমরা দেখতে পাই। এবং দেখো সেন্ট্রোমিয়ার একদিকে জড়ো হতে থাকে, তাহলে এই ক্রোমোজোমগুলো যে সেন্ট্রোমিয়ার আছে তারা একদিকে চলে যেতে থাকে, এবং একই সাথে এই লেপটোটিনের মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য দেখা যায়। মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরের অংশটা, এখানে যে ক্রোমোজোমগুলো রয়েছে তাদের টেলোমিয়ারগুলো এক পাশে চলে আসতে থাকে, এবং আস্তে আস্তে দেখা যায় যে তারা এরকম একটা গঠন তৈরি করছে। এই গঠনটাকে আমরা বলি হচ্ছে ফুলের তোড়ার মতো। লেপটোটিন উপপর্যায়ে ফুলের তোড়ার মতো এরকম একটা গঠন কিন্তু দেখা যায়। তাহলে আমার প্রোফেজ ১ এর প্রথম যে উপপর্যায়টি ছিল সেই প্রথম উপপর্যায় সম্পর্কে জেনে ফেললাম। এখন চলে যাই পরবর্তী উপপর্যায়ে। পরবর্তী উপপর্যায়ে দেখো আমি প্রথম যে লেপটোটিন রয়েছে, লেপটোটিন থেকে জাইগোটিনে প্রবেশের সময় দেখতে পাচ্ছি কি, ক্রোমোজোম গুলো দুটো ক্রোমোজোম দুটো পাশাপাশি যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এই ক্রোমোজোমটা আরো কাছাকাছি চলে আসলো, তারা জোড়া বেঁধে যাচ্ছে, জোড়া বেঁধে তারা থাকছে।
এই ছবিটা যদি দেখি, এই ছবিটা দেখলে দেখো তারা আরো কাছাকাছি চলে আসছে। এটা কেন ঘটছে? জাইগোটিনের বৈশিষ্ট্য যদি আমরা জানি তাহলেই আমরা জিনিসটা বুঝতে পারবো। জাইগোটিন এই কথাটার অর্থটা কি, বাংলাটা যদি আমরা ভালোভাবে জানতে চাই, তাহলে এই জাইগোটিন কথাটা এসেছে গ্রিক শব্দ থেকে, এবং প্রথম হচ্ছে জাইগোস, আরেকটা শব্দ হচ্ছে টিন। আর জাইগোস মানে কি? জাইগোস মানে হচ্ছে জোয়াল, জোয়াল, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে জোড়া। আচ্ছা, আর টিন মানে হচ্ছে সুতা, তার মানে হচ্ছে জোড়া সুতা, এক জোড়া একসাথে থাকবে। এখন দেখো প্রথম যে ছবিটা ছিল এই ছবিটাতে যদি আসি, এই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছি? যে পাশাপাশি দুটো ক্রোমোজোম রয়েছে। এখানে কি দেখলাম তাহলে? এক জোড়া ক্রোমোজোম একসাথে রয়েছে। এই যে এক জোড়া ক্রোমোজোম একসাথে রয়েছে, এই ক্রোমোজোম গুলোকে আমরা বলি হোমোলোগাস। হোমোলোগাস হোমোলোগাস মানে কি? হোমোলোগাস মানে হচ্ছে এই যে ক্রোমোজোমটা আমি দেখছি এবং এই পাশের যে ক্রোমোজোমটা দেখছি, এই দুটো ক্রোমোজোমের জিনোম সিকোয়েন্স কাছাকাছি ধরনের হবে, এদের আকার আকৃতি একই ধরনের হবে, এদের মধ্যে যে ক্রোমোমিয়ারের অবস্থান, এই ক্রোমোমিয়ার গুলোর অবস্থান একই রকমের হবে, তাদের আকার আকৃতি একই ধরনের হবে। এই ঘটনাগুলো যদি দুটি ক্রোমোজোমের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যদি মিলে যায়, তখন তাদেরকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। এবং হোমোলোগাস ক্রোমোজোমের বৈশিষ্ট্যটা আসলে কি, আর একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে একটা ক্রোমোজোম আসবে হচ্ছে পিতা বা বাবার দেহ থেকে, আরেকটা ক্রোমোজোম আসবে হচ্ছে মাতা বা মায়ের দেহ থেকে। তার মানে যেই জীবের বডিতে এই মায়োসিস কোষ বিভাজনটা ঘটছে, সেই জীবের বাবার বডি থেকে এই ক্রোমোজোমটা এসেছিল, সবুজ রঙের ক্রোমোজোমটা, আর মায়ের বডি থেকে এসেছিল এই লাল রঙের ক্রোমোজোমটা। সো এই দুটো ক্রোমোজোমের মধ্যে অনেক মিল থাকছে এবং তাদেরকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। আর এই জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলো একসাথে চলে আসবে, আর যখনই তারা একসাথে চলে আসে, একটা জোড়া তৈরি করে, তখন এই ঘটনাটাকে, জোড়া তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সিনাপসিস, সিনাপসিস বলে থাকি। আচ্ছা, এখন সিনাপসিস তো বললাম, এখন এই যে জোড়া বাঁধলো, এই একজোড়া ক্রোমোজোমকে আমরা তখন বলবো হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে এরপর থেকে যতবারই বাইভ্যালেন্ট কথাটা আসবে, আমরা বুঝতে পারবো সেখানে এক জোড়া ক্রোমোজোম রয়েছে এবং ক্রোমোজোমগুলো হোমোলোগাস ধরনের এবং তারা সিনাপসিস প্রক্রিয়ার মাধ্যমে বাইভ্যালেন্ট তৈরি করেছে। আচ্ছা, এখন চলে যাই জাইগোটিনের অ্যাকচুয়াল বৈশিষ্ট্যের মধ্যে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তৈরি করে, যেটা আগেই বলে ফেলেছে, সিনাপসিস ঘটছে, বাইভ্যালেন্ট তৈরি হচ্ছে এবং সিনাপটোনোমাল কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখন সিনাপটোনোমাল কমপ্লেক্স জিনিসটা আসলে কি, সেটা আমাদের বুঝতে হবে। সিনাপটোনোমাল কমপ্লেক্সটা হচ্ছে যখন দুটো ক্রোমোজোম, দুটো বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো পাশাপাশি রয়েছে, তাদের মাঝখানে এরকম সংযোগ তৈরি হয়ে যায়। এই সংযোগটা তৈরি করে হচ্ছে সিনাপটোনোমাল কমপ্লেক্স। এখন এই সিনাপটোনোমাল কমপ্লেক্সটা কি? এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি এবং এই মাঝখানে দুটি ক্রোমোজোমের, হোমোলোগাস ক্রোমোজোমের মাঝখানে এরকম একটা সংযোগ তারা তৈরি করে দিবে। এই সংযোগটার কারণে কিন্তু পরবর্তীতে যখন ক্রসিং ওভার হবে, তখন দেখা যাবে যে জিনের বিনিময়টা ইজিলি ঘটতে পারছে, আর এই সংযোগটার কারণেই দুটো ক্রোমোজোম পাশাপাশি আটকে থাকে, দুটো একসাথে জোড়া বেঁধে থাকতে পারে। এবং দেখো এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পাশাপাশি দুটো যেই ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোম গুলোর মধ্যে আমরা ক্রোমাটিড দেখতে পাই। দেখো এই ছবিটার দিকে যদি তাকাই একটু ভালো করে, তাহলে যে সবুজ যে জিনিসটা দেখতে পাচ্ছি, ক্রোমোজোমটা দেখতে পাচ্ছি, এখানে দুটি ক্রোমাটিড দেখতে পাচ্ছি, এই লাল ক্রোমোজোমেও দুটি ক্রোমাটিড দেখতে পাচ্ছি। যখনই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড দেখতে পাবো, এখানে এরকম দুটি ক্রোমাটিড দেখতে পাবো, তখন এই দুটি ক্রোমাটিড একে অপরের সিস্টার ক্রোমাটিড। আর পাশাপাশি যেই দুটি ক্রোমাটিড রয়েছে, দুটি ডিফারেন্ট ক্রোমোজোমের, মনে করো এই সবুজের এই ক্রোমাটিডটা আর লালটার এই ক্রোমাটিডটা,
এদেরকে আমরা বলবো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই দুটো কথা আমাদের বেশ ভালোভাবে মনে রাখতে হবে পরবর্তী জিনিসগুলো ইজিলি বোঝার জন্য। তাহলে আমরা জাইগোটেনের বৈশিষ্ট্য সম্পর্কেও জেনে গেলাম, এখানে হোমোলোগাস ক্রোমোজোম সম্পর্কে জানলাম, সিনাপসিস কি জানলাম, বাইভ্যালেন্ট জানলাম, সিনাপটোনোমাল কমপ্লেক্স সম্পর্কে আমরা জেনে গেলাম, সিস্টার নন সিস্টার কাদেরকে বলে সেটাও জেনে গেলাম। পরে চলে যাই প্যাকাইটিনে। এই প্যাকাইটিন যখন আসছে তখন দেখো এখানের যে ক্রোমাটিডগুলো সেগুলোকে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে। এবং প্যাকাইটিনের বৈশিষ্ট্য কি, প্যাকাইটিনের মধ্যে দেখো এখানে কি ঘটলো, দুটি ক্রোমোজোম যে বাইভ্যালেন্ট ছিল তারা কিন্তু একদম কাছে এসে পড়েছে, তাই না? কাছে এসে কি হলো, তারা যুক্ত হয়ে গেলো একটা নির্দিষ্ট জায়গায়। পরে কি হচ্ছে, তাদের একটা অংশ ভেঙে যাচ্ছে। তারপরে কি ঘটলো, ভাঙা অংশগুলো এক্সচেঞ্জ হয়ে গেল, বিনিময় হয়ে গেল। তাহলে এখন আমরা বৈশিষ্ট্যতে চলে যাই, আমরা যেহেতু অ্যানিমেশনটা দেখে ফেলেছি, এখানে দেখো টেট্রাড তৈরি হয়, নন সিস্টার ক্রোমাটিড কায়াজমা তৈরি করে, ক্রসিং ওভার ঘটে এবং সেন্ট্রোজোম দুটি মেরুর দিকে যেতে থাকে। এখন আসি টেট্রাড কেন বলছি, টেট্রাড কথাটার মানে কি, টেট্রাড তখন বলছি যখন বাইভ্যালেন্টের মধ্যে দুটি সেন্ট্রোমিয়ার থাকবে এবং চারটি ক্রোমাটিড থাকবে। ঠিক এরকম একটা ছবি যখন আমি দেখতে পাবো, এরকম অবস্থা যখন দেখতে পাবো, দেখো এই জিনিসটার দিকে যদি এখন তাকাই ঠিক সেই ঘটনাটা কিন্তু দেখতে পাচ্ছি, দুটো সেন্ট্রোমিয়ার রয়েছে এবং টোটাল চারটি ক্রোমাটিড রয়েছে, এদেরকে বলে হচ্ছে টেট্রাড। আচ্ছা এখন দেখি নন সিস্টার ক্রোমাটিড কায়াজমা তৈরি করছে। কায়াজমা জিনিসটা কি, কায়াজমা জিনিসটা হচ্ছে যখন দুটি নন সিস্টার ক্রোমাটিড একসাথে একটা নির্দিষ্ট জায়গায় যুক্ত হয়ে যায়। যেমন আমি যদি অন্য একটা রং দিয়ে দেখাই, মনে করো যদি এই রংটা দিয়ে দেখাই, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে দেখো এখানে কিন্তু ক্রোমোজোমটা যুক্ত হয়ে আছে, তাই না? এই যে ক্রোমোজোমটা যুক্ত হয়ে আছে, এখানে একটা ক্রোমোজোম আর এই ক্রোমোজোম দুইটা কিন্তু পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড আমরা বলতে পারছি। এখানে তারা যখন যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার কারণে এটাকে দেখতে এখন দেখাবে হচ্ছে অনেকটা এরকম শেপের, এরকম দেখাবে। এটাকে আমি বলতে পারি যে এটা এক্স এর মতো দেখতে। যখন দুটি নন সিস্টার ক্রোমাটিড এরকম ক্রস চিহ্নের মতো একটা জায়গায় যুক্ত হয়ে একটা ক্রস চিহ্নের মতো অংশ তৈরি করে ফেলে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কায়াজমা। এবং কায়াজমা আমরা দেখবো হচ্ছে প্যাকাইটিনে তৈরি হচ্ছে। এবং প্যাকাইটিনের মধ্যে দেখো ক্রোমাটিড গুলোকে বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি, ক্রোমাটিড গুলো একে অপরের সাথে অংশ বিনিময় করছে। সো প্যাকাইটিনের যে অর্থটা, এই অর্থটাও যদি আমরা এখন জানি, তাহলে এটার অর্থ হচ্ছে প্যাকাই শব্দটা থেকে এসেছে, প্যাকাইস শব্দ থেকে এসেছে, এবং প্যাকাইস মানে হচ্ছে মোটা বা পুরু। আরেকটা শব্দ হচ্ছে টিন, আমরা যেটা সব জায়গাতেই পাচ্ছি, এবং টিন মানে হচ্ছে সুতা বা ইংলিশে বললে থ্রেড। আচ্ছা এখন দেখো এই যে কায়াজমা যেখানে তৈরি হলো, আমি যদি আগের অংশগুলোতে চলে যাই, এই জায়গাটায় যদি দেখি, দেখো প্রথমে কায়াজমা তৈরি হয়েছে, তারপরে কি হচ্ছে ছোট অংশ ভাগ হয়ে যাচ্ছে, তারপরে ভাগগুলো নিজেদের মধ্যেকার অংশগুলো, ক্রোমোজোমের অংশগুলো কি হলো, বিনিময় হলো। তার মানে কায়াজমা যেখানে রয়েছে ঠিক সেখানে জিনের বিনিময় ঘটছে, এবং এই যে জিনের বিনিময় ঘটছে সেই প্রক্রিয়াটা হচ্ছে ক্রসিং ওভার। এই কায়াজমা যেখানে তৈরি হয় এই জায়গাটা বরাবর ক্রোমোজোমের এই অংশটা ছিঁড়ে যায়, আলাদা হয়ে যায়, এবং পরে এই ক্রোমোজোমের ক্রোমাটিডের অংশটা এই ক্রোমোজোমের ক্রোমাটিডে যুক্ত হয়ে যাবে, এইখানের যে ক্রোমাটিডের অংশটা ছিল সেটা যুক্ত হয়ে যাবে তার নন সিস্টার ক্রোমাটিডের সাথে। ক্রসিং ওভার সম্পর্কে আমরা একটু পরে আরো ভালোভাবে জানবো, আপাতত মনে রাখো যে প্যাকাইটিন দশার মধ্যে ক্রসিং ওভার ঘটে এবং এটা খুব কমন একটি এমসিকিউ, প্রচুর পরিমাণে এসে থাকে। আর একদম লাস্টে বলা আছে সেন্ট্রোজোম দুটি মেরুর দিকে চলে যেতে থাকে। সেন্ট্রোজোম মেরুর দিকে কেন যাচ্ছে বলতো, কারণ এটা কিন্তু এখনো প্রোফেজ, মেটাফেজ যখন আসবে তখনই কিন্তু স্পিন্ডল যন্ত্রের প্রয়োজন হবে। এ কারণে সেন্ট্রোজোম কি করবে, আস্তে আস্তে দুই মেরুর দিকে তারা চলে যেতে থাকবে, যাতে করে পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র ইজিলি তৈরি করা সম্ভব হয়। আচ্ছা এই প্যাকাইটিন দশার মধ্যেও যদি আমি দেখি যে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস এরা কি এখনো আছে কিনা, আছে, এখনো কিন্তু আমি নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসকে ইজিলি দেখতে পাচ্ছি। তার মানে এখনো এই জিনিসগুলো থাকবে এবং
নিউক্লিয়াসের ভেতরে এই ঘটনাগুলো ঘটছে, প্যাকাইটিনের দশার মধ্যে যা যা ঘটনা ঘটার কথা সবকিছু ভেতরে ঘটছে, তখনও কিন্তু নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হয়ে যায়নি। পরেরটাতে যদি চলে যায় সেটা হচ্ছে ডিপ্লোটিন। আগের ছবিটা থেকে যদি আসি, দেখো প্যাকাইটিন দশা থেকে ক্রোমোজোমগুলো দূরে সরে যাচ্ছে, ঠিক মাঝ বরাবর, সেন্ট্রোমিয়ার বরাবর দেখো তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তাই না? সো আমরা যদি ডিপ্লোটিনের বৈশিষ্ট্যতে এখন চলে যাই, ডিপ্লোটিনের বৈশিষ্ট্য হচ্ছে বাইভ্যালেন্টের মাঝে বিকর্ষণ হবে। দেখো আমরা যে অ্যানিমেশনটা একটু আগে দেখেছিলাম সেটা দেখেই বুঝতে পারছে যে এদের মধ্যে কিছু একটা ঘটনা ঘটছে, কিছু একটা বিকর্ষণ এখানে কিন্তু দেখতে পাচ্ছে, এই বরাবর, ঠিক এই বরাবর কিন্তু জিনিসটা সরে যাচ্ছে, তাই না? তার মানে বাইভ্যালেন্টের মাঝে বিকর্ষণ হচ্ছে, এই জন্য বাইভ্যালেন্ট গুলো এতক্ষণ কাছাকাছি ছিল তার এখন আর কাছাকাছি থাকবে না। আর কায়াসমার মধ্যে লুপ তৈরি হয়। লুপ মানে কি? আমি যদি আবার একটু দেখাই যে জিনিসটা কিরকম, এই জায়গাটায় যদি তাকাও ঠিক মাঝ বরাবর, এখানে এই জায়গাটা একটা কায়াসমা, এখানেও একটা কায়াসমা, এই দুটো কায়াসমার ঠিক মাঝখানে এতটুক জায়গা হচ্ছে সেই লুপ। এই যে লুপটা তৈরি হলো, লুপ কেন বলছি, কারণ এই দুটো সেন্ট্রোমিয়ার, দুটো ক্রোমোজোম দূরে সরে যেতে চাচ্ছে, তারা দূরে চলে যেতে চাচ্ছে, কিন্তু কায়াসমার কারণে তারা আটকে আছে এবং মাঝখানে একটা লুপ তৈরি করে ফেলছে। এই ক্রোমোজোমের মধ্যেও কিন্তু, দুটো ক্রোমোজোমের মধ্যেও কিন্তু যে লুপ রয়েছে সেই লুপটা দেখতে পাচ্ছি। কিরকম লুপ সেটা? যেহেতু এখানে একটা মাত্র কায়াসমা, সো এরা দূরে সরে যখন যাচ্ছে তখন একটা জায়গায় শুধু যুক্ত হয়ে আছে। এখন দেখো কায়াসমার মধ্যে লুপ তৈরি হয়, বাইভ্যালেন্টের মাঝে বিকর্ষণ থাকে, প্রান্তীয়করণ শুরু হয়। প্রান্তীয়করণ কেন বলছি? প্রান্তীয়করণ হচ্ছে যখন কায়াসমার অংশটা ছাড়া বাকি অংশ, বাকি অংশে যে ক্রোমোজোম গুলো রয়েছে, এই যে ক্রোমোজোম গুলো এবং তাদের মধ্যেকার যে ক্রোমোমিয়ার, তাদের মধ্যে প্রচুর বিকর্ষণ হয়, তখন এরা যে দূরে সরে যেতে চাচ্ছে, দূরে সরে যাওয়ার কারণে এই যে কায়াসমাটা, সেই কায়াসমাটা এই জায়গা থেকে আস্তে আস্তে প্রান্তের দিকে সরে যেতে থাকে, তখন এটাকে বলি প্রান্তীয়করণ। মানে আমি যদি একটু ভালোভাবে আবার আঁকি জিনিসটাকে, তাহলে আমি দেখতে পাবো যে প্রথমে দেখতে পাচ্ছি জিনিসটা এই জায়গাতে, মনে করো কায়াসমাটা রয়েছে ঠিক এই জায়গাতে, পরবর্তীতে যখন আরো বিকর্ষণ হচ্ছে এবং তারা দূরে সরে যাচ্ছে, তখন এই কায়াসমাটা সরে গিয়ে একদম প্রান্তে চলে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে প্রান্তীয়করণ। দেখো এখানে মধ্যেকার লুপটা বড় হয়ে গেল এবং এই কায়াসমাটা আস্তে আস্তে সাইডের দিকে চলে যাচ্ছে, একদম প্রান্তের দিকে চলে যাচ্ছে, এটাকে বলি আমরা প্রান্তীয়করণ। আচ্ছা, এই প্রান্তীয়করণের মধ্যে আমরা যে লুপটা দেখতে পাই, সেই লুপের যে অ্যাঙ্গেল বা কোণ, এটা 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়ে থাকে। 90 ডিগ্রি আর 180 ডিগ্রি মানে কি? যখন দুটো কায়াসমা দেখতে পাচ্ছে, তখন এই জায়গার যে কোণটা, এই যে কোণটা সে তৈরি করলো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি পর্যন্ত হতে পারবে। কিন্তু যখন একটি মাত্র কায়াসমা আছে, এই দুটো ক্রোমোজোমের কথা যদি চিন্তা করি, একটা জায়গায় মাত্র তারা যুক্ত, তখন দেখা যাবে প্রান্তীয়করণটা যখন অনেক বেশি হচ্ছে, তখন এটা মনে করো প্রান্তীয়করণ অনেক পরিমাণে হয়ে গিয়েছে একদম শেষ দিকে, তখন আমরা দেখতে পাবো যে তাদের মধ্যেকার যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা তখন আমরা দেখতে পাবো 180 ডিগ্রি। তাহলে লুপ কিরকম পাচ্ছি? 90 ডিগ্রিও পাচ্ছি, আবার 180 ডিগ্রিও পাচ্ছি। যদি একটি মাত্র কায়াসমা থাকে তখন পাবো হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এখন ডিপ্লোটিনের মধ্যে আমরা কি কি তাহলে দেখলাম? বাইভ্যালেন্টের মাঝে বিকর্ষণ, বাইভ্যালেন্ট দুটো আলাদা হয়ে যাচ্ছে, কায়াসমার মধ্যে লুপ হচ্ছে, প্রান্তীয়করণ শুরু হচ্ছে এবং লুপের অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, লুপ কত ডিগ্রি কোণ তৈরি করতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি চলে যাই, এই ছবিটা থেকে যদি পরে ডায়াকাইনেসিসে চলে আসি, দেখো আরো বেশি বিকর্ষণ হচ্ছে, কারণ ডায়াকাইনেসিসের বৈশিষ্ট্য হচ্ছে প্রান্তীয়করণ তখনও চলছে, তার মানে তখনও কিন্তু কায়াসমাটা একদম আলাদা হয়ে যায়নি, এবং দেখো ক্রোমাটিডটা তখন আর আলাদাভাবে স্পষ্ট করে দেখা যায় না। কারণ কি? কারণ হচ্ছে ক্রোমোজোমের উপরে বিভিন্ন জিনিস জমা হয়, জমা হওয়ার কারণে এই দুটো ক্রোমাটিডকে আমরা তখন আর আলাদাভাবে দেখতে পাবো না। আর নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে, কারণ প্রোফেজ ওয়ানের
শেষ উপপর্যায় হচ্ছে এই ডায়াকাইনেসিস। আর আমরা জানি যে প্রোফেজ যখনই আমরা পড়েছি তখন দেখেছি যে প্রোফেজ শেষ যখন হয় তখন নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায়। সো নিউক্লিয়াসের সাথে কিন্তু নিউক্লিয়ার নিউক্লিয়ার এনভেলপ সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। এই জিনিসটাও কিন্তু আমরা আর ডায়াকাইনেসিসের একদম শেষে দেখতে পাবো না। আর কি দেখতে পাচ্ছি এখানে, সেন্ট্রিওল মেরুতে পৌঁছে গিয়েছে। কেন? কারণ হচ্ছে এই ডায়াকাইনেসিস শেষ হলে কিন্তু মেটাফেজ শুরু, আর মেটাফেজ শুরু মানে স্পিন্ডল যন্ত্র তৈরি হতে হবে। আচ্ছা, তাহলে আমরা ডায়াকাইনেসিসের মেইন যে বৈশিষ্ট্যগুলো জানলাম সেই বৈশিষ্ট্যগুলো থেকে বুঝছি যে এই সেন্ট্রোমিয়ার বরাবর অনেক বেশি পরিমাণে বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণ হতে হতে ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্টগুলো আর একসাথে থাকতে চাচ্ছে না, নন সিস্টার ক্রোমাটিডগুলো একদম দূরে দূরে সরে যেতে চাচ্ছে। এখন দেখি মেটাফেজ ওয়ান। মেটাফেজ ওয়ানে দেখো, আমি যখনই আগের স্লাইড থেকে এখানে আসলাম তখন দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো কি করলো, ঠিক মাঝ বরাবর যে মেটাফেজ প্লেট রয়েছে ঠিক মাঝ বরাবর, বিষুবীয় অঞ্চল বলতে পারি এই বরাবর, ঠিক এই বরাবর ক্রোমোজোমগুলো কিন্তু এখন বিন্যস্ত হয়ে গেছে। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা কোষের বিষুবীয় অঞ্চল, এবং বিষুবীয় অঞ্চলের মধ্যে কি হচ্ছে, ক্রোমোজোম বিন্যস্ত হচ্ছে। এখন দেখি বিষুবীয় অঞ্চলে আসার ফলে মেটাফেজ ওয়ানের আসলে বৈশিষ্ট্য কি কি। প্রথমেই হচ্ছে এখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে ট্র্যাকশন ফাইবার যুক্ত হয়। ঠিক মাইটোসিসের মধ্যে আমরা যেরকম বৈশিষ্ট্য পেয়েছি যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকে সেখানে ট্র্যাকশন ফাইবার যুক্ত হয়, কাইনেটোকোরের যে মটর প্রোটিন থাকে সেখানে গিয়ে যুক্ত হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার কোনটা, যেই স্পিন্ডল তন্তুগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় সেগুলোকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার, আর বাকি সবগুলোকেই আমরা বলি হচ্ছে স্পিন্ডল তন্তু। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। আমরা নর্মালি যখন মাইটোসিস পড়েছি তখন কিন্তু জেনেছি যে এই দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যাওয়ার জন্য সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে, ফলে দুই পাশে দুটি আলাদা ক্রোমোজোম তৈরি করবে, তারা দুটি ক্রোমাটিড দুটি আলাদা ক্রোমোজোম তৈরি করবে এবং দুটি দুই মেরুতে চলে যাবে। কিন্তু এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্তই হচ্ছে না, তার মানে এখানে ক্রোমাটিডগুলো কি হচ্ছে, আলাদা কিন্তু হবে না, তারা যে একসাথে ছিল একসাথেই কিন্তু তারা থাকবে। এবং সেন্ট্রোমিয়ারগুলো স্ব মেরুর দিকে থাকে। স্ব মেরুর দিকে মানে কি, বাইভ্যালেন্টগুলো কিন্তু বিষুবীয় অঞ্চলে এসে জমা হয়েছে, তাই তো? বাইভ্যালেন্টটা যখন বিষুবীয় অঞ্চলে এসে বসলো তখন বাইভ্যালেন্টের একটা ক্রোমোজোম থাকবে হচ্ছে একটা মেরুর দিকে, আরেকটা ক্রোমোজোম থাকবে একটা মেরুর দিকে, এবং এই সেন্ট্রোমিয়ারগুলো মুখ করে থাকবে হচ্ছে তাদের নিজস্ব মেরুর দিকে, এবং বিষুবীয় অঞ্চলে সব ক্রোমোজোম অবস্থান করে। অবশ্যই মেটাফেজ ওয়ান হতে হলে সব ক্রোমোজোমকে বিষুবীয় অঞ্চলে আসতে হবে এবং ট্র্যাকশন ফাইবারের সাথে কিন্তু যুক্ত হতে হবে, নয়তো কিন্তু মেটাফেজ ওয়ান পর্যায়টা শেষ হবে না। আচ্ছা, এখন চলে যাই যে অ্যানাফেজ ওয়ানে কি ঘটে। মেটাফেজ ওয়ানের একদম শেষে যখন এই ক্রোমোজোমগুলোকে ট্র্যাকশন ফাইবার টানতে থাকে তখনই মেটাফেজ ওয়ান কিন্তু শেষ হয়ে যায় আর অ্যানাফেজ শুরু হয়ে যায়। এখন দেখো মেটাফেজ ওয়ান থেকে কি হচ্ছে, অ্যানাফেজ ওয়ানে যখন যাচ্ছে সেন্ট্রোমিয়ারটা কিরকম সামনের দিকে, তাই না, আর বাহুগুলো কিন্তু পেছনের দিকে। আর সেন্ট্রোমিয়ারটা কোথায় যাচ্ছে, মেরুর দিকে। সেন্ট্রোমিয়ারগুলো ট্রাভেল করছে বা যাত্রা করছে এই মেরুর দিকে, এবং পুরো ক্রোমোজোমটাই, আস্ত ক্রোমোজোমটাই কিন্তু আসছে। আমরা যদি আমাদের মাইটোসিসের অ্যানাফেজের কথা মনে করি তাহলে কিন্তু আমরা সেখানে দেখেছি যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো এরকম থাকে, কিন্তু যখন অ্যানাফেজ শুরু হয় তখন কিন্তু দুটো ক্রোমাটিড আলাদা হয়ে পুরো একটা ক্রোমোজোম তৈরি করে এবং চিত্রটা হয়ে যায় এরকম। কিন্তু এদিকে যদি তাকাও তাহলে চিত্রটা এখানে কিরকম, এখানে আমরা দুটি ক্রোমাটিড সহ পুরো ক্রোমোজোমটাকেই কিন্তু মেরুর দিকে চলে যেতে দেখছি। সো অ্যানাফেজ ওয়ানের বৈশিষ্ট্য কি কি, অ্যানাফেজ ওয়ানের বৈশিষ্ট্য হচ্ছে বাইভ্যালেন্ট আলাদা হয়, এখানে কিন্তু একবারও বলেনি ক্রোমাটিড আলাদা হয়, এখানের বৈশিষ্ট্য হচ্ছে বাইভ্যালেন্ট আলাদা হয়ে গিয়েছে, ক্রোমাটিড আলাদা হয় না, ক্রোমাটিডটা একসাথেই রয়ে গিয়েছে, আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। আর ক্রোমোজোমের কি হচ্ছে, মেরুমুখী চলন হচ্ছে, মেরুর দিকে যাচ্ছে, আর ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল। অর্ধেকটা কিভাবে হলো, কারণ এই অ্যানাফেজ ওয়ানের শেষে কি হবে, আমরা দেখব যে এই মাঝ বরাবর
একটা কোষ প্লেট তৈরি হয়ে দুটো ডিফারেন্ট কোষ তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখো এই পুরো কোষটার মধ্যে ছিল হচ্ছে চারটা ক্রোমোজোম। যখন কোষ বিভাজিত হচ্ছে, এই অ্যানাফেজটা যখন হচ্ছে, তখন দেখো দুইটি ক্রোমোজোম একটা মেরুতে চলে গিয়েছে। তার মানে কি হলো, এখানে অর্ধেক হয়ে গেল ক্রোমোজোমের সংখ্যা। এই অ্যানাফেজ ওয়ান দশাতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটাও খুব কমন একটা এমসিকিউ, অথবা এটা কিন্তু রিটেনও আসতে পারে। প্রশ্নটা এরকম হতে পারে যে মায়োসিসের কোন উপপর্যায়ে বা কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় সেই পর্যায়টি ব্যাখ্যা করো, সেই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো লেখো। সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যানাফেজ সম্পর্কে, অ্যানাফেজ ওয়ান সম্পর্কে বর্ণনা করতে হবে। আর দেখো যখন ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাচ্ছে, এই মেরুমুখে চলনের সময়ও কিন্তু আমরা দেখতে পাবো যে যদি মেটাসেন্ট্রিক হয়, তা ক্রোমোজোমগুলো যদি মেটাসেন্ট্রিক হয় তাহলে একটু ভি এর মতো দেখাবে, যদি সাবমেটাসেন্ট্রিক হয় তাহলে এল এর মতো দেখাবে, যদি অ্যাক্রোসেন্ট্রিক হয় তাহলে জে এর মতো দেখাবে, আর যদি টেলোসেন্ট্রিক হয় তাহলে আই এর মতো দেখাবে। এই জিনিসগুলো কিন্তু আমরা মাইটোসিসও ঠিক সেম রকমের দেখেছিলাম। সো মাইটোসিসের এই জিনিসটা ভালোভাবে পড়লেই কিন্তু মায়োসিসে এটা আর পড়ার কোনো প্রয়োজন নেই। এবং এখানে আরো একটা বৈশিষ্ট্য রয়েছে যে ট্র্যাকশন ফাইবারের দৈর্ঘ্য ছোট হয়ে যায়। ছোট হয়ে যায় মানে কি, আমি যদি আগের ছবিটায় যাই, দেখো এখানে এই মেরু থেকে যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, আচ্ছা এখন দেখো এই মেরু থেকে যদি আমি ট্র্যাকশন ফাইবারের দৈর্ঘ্যটা চিন্তা করি, এই কালারটা মনে হয় ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি একটু অন্য রঙে চলে যাচ্ছি। আচ্ছা এখন দেখি, এই মেরু থেকে যখন এই পর্যন্ত আমি যদি ট্র্যাকশন ফাইবারের দৈর্ঘ্যটা চিন্তা করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু বেশ লম্বা। কিন্তু যখন অ্যানাফেজ হচ্ছে তখন কি হচ্ছে, এই দৈর্ঘ্যটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ট্র্যাকশন ফাইবারটা সংকুচিত হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, এবং ট্র্যাকশন ফাইবারটা টানের কারণেই কিন্তু এই সেন্ট্রোমিয়ারটা আস্তে আস্তে মেরুর দিকে চলে যাচ্ছে। সো এটা গেল হচ্ছে অ্যানাফেজ ওয়ান। অ্যানাফেজ ওয়ান এর পর দেখো কি হলো, টেলোফেজ ওয়ান। টেলোফেজ ওয়ান বলার সাথে সাথে দেখো এখানে দেখতে পাচ্ছি যে চারপাশ দিয়ে নিউক্লিওলাস দেখতে পাচ্ছি, এবং চারপাশ দিয়ে নিউক্লিয়ার যে এনভেলপ সেই এনভেলপটা তৈরি হয়ে গিয়েছে। আবার দেখো এখানে কিন্তু কোষ প্লেট দেখতে পাচ্ছি, তাই না? আমরা যেরকম কোষ প্লেট সম্পর্কে এর আগে জেনেছিলাম সাইটোকাইনেসিস এর ক্ষেত্রে, এখানেও কিন্তু একটা কোষ প্লেটের অংশ দেখতে পাচ্ছি। তাহলে টেলোফেজ ওয়ান এর বৈশিষ্ট্য কি কি? টেলোফেজ ওয়ান এর বৈশিষ্ট্য হচ্ছে, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস ফেরত আসছে। তার মানে নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিওলাস, এখানে একটা কমা হবে, নিউক্লিওলাস ফেরত আসে। আচ্ছা আর কি ঘটে? জল যোজন ঘটে, পানি সে আবার শোষণ করে নিয়ে নিচ্ছে। আচ্ছা আর কি বৈশিষ্ট্য হতে পারে? একদম শেষে সাইটোকাইনেসিস হতে পারে। এই যে দেখো এখানে কোষ প্লেট তৈরি হয়েছে, এই কোষ প্লেট তৈরি হতে পারে বা ক্লিভেজ তৈরি হতে পারে যদি এটা প্রাণী কোষ হয়। প্রাণী কোষের মধ্যে কিন্তু ক্লিভেজ তৈরি হওয়ার মাধ্যমে সাইটোকাইনেসিসটা ঘটে, এখানেও সেম ঘটনা ঘটতে পারে। তবে অনেক সময় টেলোফেজ ওয়ান এর এই যে বৈশিষ্ট্যগুলো, সাইটোকাইনেসিস হওয়াটা, তারপরে জল যোজন আবার ঘটা, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়াস এই সব কিছু তৈরি হওয়া, এই জিনিসগুলো কিন্তু সবসময় নাও ঘটতে পারে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সাইটোকাইনেসিসের কোষ প্লেটটা তৈরি হলো না, তৈরি না হয়ে মিয়োসিস ওয়ান এর পরের যে ধাপটা রয়েছে মিয়োসিস টু, সেই ধাপে কিন্তু কোষটা প্রবেশ করে ফেলতে পারে। এই লাইনটা থেকে আমরা তাহলে বুঝছি যে সবসময় সাইটোকাইনেসিস ঘটবে না। আচ্ছা আর সাইটোকাইনেসিসে কি হয়? মাইটোসিসের মতো কোষ প্লেট তৈরি হয়, আবার ক্লিভেজ তৈরি হতে পারে যদি সেটা প্রাণী কোষ হয়, যেটা আগেই আমি বলে ফেলেছি। আচ্ছা এখন দেখি, এই যে টেলোফেজটা যখন হলো, আমি এখানে কয়টা কোষ পেলাম? দুইটি কোষ পেলাম। এখানে এক, এটা হচ্ছে দুইটি কোষ। আমার মাতৃকোষে ছিল হচ্ছে চারটি ক্রোমোজোম। এখন এই কোষের দিকে তাকাও, দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমের মধ্যে দেখো একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছি, যে অংশটা হচ্ছে জিন বিনিময়ের কারণে ডিফারেন্ট ধরনের তার হোমোলোগাস ক্রোমোজোমের একটি ছোট অংশ সে নিয়ে আছে। আচ্ছা এখন চলে যাই যে টেলোফেজ ওয়ান এর পরে কি রয়েছে। টেলোফেজ ওয়ান এর পরে আছে হচ্ছে মায়োসিস টু। তবে মায়োসিস টু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব না, এই ভিডিওটিতে মায়োসিস টু তে যাওয়ার আগে কি ঘটতে পারে সেই জিনিসটা সম্পর্কে বলবো। মায়োসিস টু শুরু হওয়ার আগে অবশ্যই সাইটোকাইনেসিস ঘটতে পারে, তবে এখানে আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এই সময় কিন্তু একটা বিরতি তারা দিতে পারে।
কোষ মায়োসিস ওয়ান থেকে মায়োসিস টু তে যাওয়ার মধ্যে একটা গ্যাপ নিতে পারে, একটা বিরাম পর্যায় সে নিতে পারে, কিন্তু মধ্যবর্তী একটা সময় থাকতে পারে। এই সময়টায় সে প্রয়োজনীয় আরএনএ তৈরি করবে, প্রয়োজনীয় প্রোটিন সে তৈরি করবে, কিন্তু সে কখনোই এখানে ডিএনএ রেপ্লিকেশন করবে না। এবং এই ধাপটাকে আমরা বলি হচ্ছে ইন্টারকাইনেসিস। তাহলে এটাকে বলছি ইন্টারকাইনেসিস, মানে দুটো কাইনেসিসের মধ্যবর্তী যে সময়টা, অন্তর্বর্তীকালীন যে সময়টা, সেটাকে বলি ইন্টারকাইনেসিস। এবং এখানে কি হচ্ছে, এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি ইন্টারকাইনেসিসটা আসলে কোথায় বলতো? ইন্টারকাইনেসিসটা হচ্ছে এই জায়গাটাতে, যখন আমরা মায়োসিস ওয়ান শেষ হলো কিন্তু মায়োসিস টু তে প্রবেশ করিনি, তখন এই মাঝখানের অংশটা হচ্ছে এই ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস এর পরে মায়োসিস টু টা শুরু হয়ে যাবে। তাহলে আমরা যদি আগের ভিডিওটা, আগের অংশটায় যদি যাই, আগের স্লাইডটাতে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি যে টেলোফেজের আগেই দেখতে পাচ্ছি অ্যানাফেজ, অ্যানাফেজের পরে টেলোফেজটা হলো, টেলোফেজের পর সাইটোকাইনেসিস হয়ে ইন্টারকাইনেসিস ঘটলো, প্রয়োজনীয় আরএনএ এবং প্রোটিন সেখানে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি যে ক্রসিং ওভার সম্পর্কে বলেছিলাম, এই ক্রসিং ওভারটা কি? ক্রসিং ওভারের বেশ বড় একটা সংজ্ঞা রয়েছে। ক্রসিং ওভারের সংজ্ঞাটা হচ্ছে মায়োসিস ওয়ান এর প্যাকাইটিন উপপর্যায়ে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। বেশ বড় একটা সংজ্ঞা, এখন এই সংজ্ঞাটাকে আমরা ভেঙে ভেঙে দেখব। প্রথম পয়েন্ট হচ্ছে মায়োসিস ওয়ান, তাই তো? তাহলে মায়োসিস ওয়ানে ক্রসিং ওভার ঘটে এবং প্যাকাইটিন উপপর্যায়ে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, প্যাকাইটিন উপপর্যায়ে, তার মানে প্রোফেজ ওয়ান এর প্যাকাইটিনে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম, এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম মানে হচ্ছে হোমোলোগাস। তাহলে এটা হচ্ছে তিন নাম্বার পয়েন্ট, যে এখানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটবে এবং দুটি নন সিস্টার ক্রোমাটিড, দেখো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, চার নাম্বার পয়েন্ট বলতে পারি, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটবে। এই ঘটনাটা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে কি ঘটছে এখানে? এখানে আমি যদি দেখি বৈশিষ্ট্যগুলোকে, আমি এই সংজ্ঞাটাকে ভেঙে ভেঙে এখানে বৈশিষ্ট্যগুলোকে লিখতে পারি, প্যাকেটিন উপপর্যায়ে ঘটে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমে ঘটে। সো ক্রসিং ওভার সম্পর্কে যদি তোমাকে প্রশ্ন করে, তাহলে কিন্তু তুমি এই পয়েন্টগুলো ইজিলি লিখে দিতে পারো, বা সংজ্ঞা যদি মনেও না থাকে তাহলে এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু ইজিলি সংজ্ঞাটা তুমি লিখে ফেলতে পারবে। এখন দেখো ক্রসিং ওভারের ধাপটা আসলে কি। প্রথম ধাপ যেটা, তার যে কৌশলটা, তার প্রথম ধাপ হচ্ছে দুটি নন সিস্টার ক্রোমাটিড তারা কিন্তু একসাথে কাছাকাছি এসে পড়লো, এসে এই জায়গাটায় কি তৈরি হলো বলতো? এইটা হচ্ছে সেই কায়াজমা যেটা সম্পর্কে আমরা আগেই জেনেছি। সো কায়াজমা দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে কি ঘটবে, কায়াজমা বরাবর এই জায়গাটা কিন্তু ভেঙে যাবে, তার মানে এই স্থানটা ভেঙে গেল। এবং ভেঙে গিয়ে যখন ভাঙছে, এই জায়গাটা মনে করো ভাঙলো, ভেঙে যাওয়ার পর এই জায়গাটা আলাদা হয়ে এই জায়গায় এসে পড়লো, আর এই অংশটা মনে করো ভাঙলো, সে ভেঙে এখানে এসে পড়লো। এখন কি হবে, এই অংশটা এটা, এই অংশটা এটা, এবং এই জিনিসটা, এই অংশটা চলে যাবে হচ্ছে তার নন সিস্টার ক্রোমাটিডের কাছে। সো এই অংশটা, গোলাপির অংশটা চলে যাবে সবুজটার, এই ভেঙে যাওয়া অংশের মধ্যে, আর সবুজটার অংশ চলে যাবে হচ্ছে গোলাপিটার ভেঙে যাওয়ার অংশের মধ্যে। সো দেখো এখন এই ক্রোমোজোমটার মধ্যে কিন্তু এই ছোট্ট একটা অংশ তার নিজস্ব না, তার নন সিস্টার ক্রোমাটিডের বৈশিষ্ট্য, আর এই ক্রোমোজোমটারও কিন্তু এই ছোট্ট একটা অংশ তার নন সিস্টার ক্রোমাটিড থেকে সে নিয়ে এসেছে। এবং যখন প্রান্তীয়করণ ঘটছিল, এই প্রান্তীয়করণ যখন শেষ হবে তখন কিন্তু এই ক্রোমাটিডের বিনিময়টা সম্পূর্ণভাবে শেষ হবে। এবং ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে আসলে তাদের বৈশিষ্ট্যের বিনিময় ঘটছে, বা জিনের বিনিময় ঘটছে। প্রথম কথা হচ্ছে জিনের বিনিময় ঘটছে এবং বৈশিষ্ট্যগত পরিবর্তন হচ্ছে, প্রজনন বিদ্যা এটাকে ইউজ করা যেতে পারে এবং নতুন প্রকরণ সৃষ্টি করা যেতে পারে। মানে কি, জিন বিনিময় যখন ঘটে, এখানে ছবিটায় যদি যাই, এখানে এই ক্রোমোজোমটার মধ্যে এতটুকু অংশের মধ্যে যে জিনগুলো ছিল সেটা কিন্তু এখন তার কাছে নেই, এই জায়গাটায় এসে পড়েছে হচ্ছে এই জায়গার জিনটা।
তার মানে এইটুকুতে যেই বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য কিন্তু এখন এই অংশটা থেকে প্রকাশ পাবে, এই ক্রোমোজোমটা থেকে তখন প্রকাশ পাওয়া শুরু হবে। সো জিন বিনিময় ঘটার সাথে সাথে অবশ্যই বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে, এবং এটা প্রজনন বিদ্যায় ব্যবহার করা সম্ভব বৈশিষ্ট্যের চেঞ্জ আনার জন্য। আর বৈশিষ্ট্যের চেঞ্জ আনার মানেই হচ্ছে সেখানে একটা নতুন ভ্যারাইটি তৈরি করা সম্ভব। কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা দুটি ভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে কিন্তু ক্রস ঘটিয়ে, অনেক সময় কিন্তু আমরা ক্রস ঘটিয়ে থাকি এবং ক্রস ঘটানোর মাধ্যমে নতুন ভ্যারাইটি বা প্রকরণ তৈরি করতে পারি, এবং সেটাও কিন্তু এই ক্রসিং ওভারের কারণে সম্ভব হচ্ছে। ক্রসিং ওভারের কারণে একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমরা তখন পাবো। সো এগুলো হচ্ছে ফলাফল। তো আজকের ভিডিওতে আমরা কি কি জানলাম, ক্রসিং ওভার সম্পর্কে জানলাম, তারপরে আমরা মায়োসিস ওয়ান এর প্রত্যেকটা ধাপ সম্পর্কে জানলাম, প্রোফেজ ওয়ান এর যত উপপর্যায় ছিল সেই সব উপপর্যায় সম্পর্কে জানলাম। পরের ভিডিওটিতে আমরা আলোচনা করব হচ্ছে মায়োসিস টু সম্পর্কে।